অভিনেত্রী তাসনিয়া ফারিন যে এত ভালো গান গাইতে পারেন তা শোবিজের মানুষরাই খুব একটা জানতেন না, কিন্তু গত ঈদে ইত্যাদিতে গান গাওয়ার মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। ভালো অভিনয়ের পাশাপাশি ভালো গানও যে করেন সেটা প্রথম গানেই প্রমাণ দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের সঙ্গে গাওয়া সেই গানটি ট্রেন্ডিংয়ে ছিল দিনের পর দিন। এবার সেই গানটি লন্ডনের একটি মঞ্চে গাইতে দেখা গেল ফারিনকে। যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাতে দেখা গেল মঞ্চে গানটি গাইতে গিয়ে যেন খেয়ে হারালেন ফারিন। যেই গান প্রচারের পর প্রশংসায় ভাসছেন, মঞ্চে সেই গান বেসুরো গাওয়ার কারণে সমালোচনার মুখে পড়লেন, ট্রলের শিকার হচ্ছেন। লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামের মঞ্চে গানটি গিয়েছেন তিনি। ইত্যাদিতে প্রচারিত গানের সঙ্গে লন্ডনে গাওয়া গানের সঙ্গে কেন এত সুরের ফারাক, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি ফারিন। তিনি তার মতো করে ঘুরে বেড়াচ্ছেন। এরই মধ্যে লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে জানা গেল তার অভিনীত ফাতিমা ছবিটি উৎসবের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। একই সঙ্গে ছবিটিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মানও পেয়েছেন ফারিন। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।